বর্তমানে কম মূল্যে সবথেকে সেরা মানের শক্তিশালী মিনি টিলার হলো 10 HP মিনি টিলার। 10 HP অর্থাৎ 10 horsepower নাম শুনেই বোঝা যায় মেশিনটি কতটা শক্তিশালী। এই মেশিনটিতে রয়েছে ডিজেল চালিত ইঞ্জিন এবং এটি ডিজেল ইঞ্জিন হওয়াতে আপনারা বুঝতেই পারছেন এটি কতটা শক্তিশালী। অন্যান্য পাওয়ার টিলারের সাথে আমাদের এই মিনি টিলারের কি কি পার্থক্য বা মিল রয়েছে চলুন তা জেনে নেই। সাধারণত আমাদের দেশে যেসব পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হয় সেগুলোতে একজন মানুষ টিলারের উপরে বসে জমি চাষ দিয়ে থাকে। এর ফলস্বরূপ ওই পাওয়ার টিলারটিতে একজন মানুষের অতিরিক্ত ওজন বা ভার বহন করতে হয়, এতে করে তেল খরচ বেশি যায়। অন্যদিকে আমাদের মিনি টিলার দিয়ে আপনারা খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে জমি চাষ দিতে পারবেন, এতে করে একজন মানুষের অতিরিক্ত ভার মেশিনটিকে বহন করতে হয় না এবং তাই তেল খরচ অনেকটা বেঁচে যায়। সাধারণ পাওয়ার টিলার যতটুকু জায়গা জুড়ে চাষ করবে আমাদের মিনি টিলারও ঠিক তেমন জায়গা জুড়ে চাষ করতে পারবে, বরং আমাদের টিলারের ফাল সংখ্যা বাড়িয়ে আরো বেশি জায়গা জুড়ে চাষ করতে পারবেন। সাধারণ পাওয়ার টিলারগুলোতে মূলত এর ফাল লাগানোর সিস্টেমটি অনেক বেশি ঝামেলাযুক্ত, যেখানে একজন মানুষের ফাল লাগাতে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু আমাদের এই মিনি টিলারে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা ফালগুলো পরিবর্তন করে চাকা লাগাতে পারবেন এবং চাকা থেকে আবার ফাল লাগাতে পারবেন। এবং অন্যান্য বিভিন্ন ধরনের ফাল আমাদের কাছে রয়েছে যা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের জমি খুব সহজেই চাষ করতে পারবেন। কম তেলে একটি সাধারণ টিলার যতটুকু কাজ করবে তার চেয়ে 2 থেকে 3 গুণ বেশি কাজ করবে আমাদের এই মিনি টিলার। এবং সব থেকে বড় সুবিধা হলো আপনারা সাধারণ পাওয়ার টিলারগুলো নিয়ে যে কোনো ছোট বড় জমিতে আপনারা যেতে পারবেন না, কিন্তু আমাদের এই মিনি টিলার দিয়ে আপনারা যে কোনো ধরনের জমিতে চাষ দিতে পারবেন। আমাদের প্রচলিত পাওয়ার টিলারগুলো দিয়ে চাষ দেওয়ার পরে এর ইঞ্জিনে নির্দিষ্ট সময় পর পর পানি দিতে হয়, কিন্তু আমাদের মিনি টিলারে সেই পানি দেওয়ার ঝামেলা একদমই নেই। এটি দিয়ে আপনারা নিশ্চিন্তে পুরো জমি যতক্ষণ পারেন চাষ করে নেবেন। চলুন এবার জেনে আসি মিনি টিলারটি আপনারা কিভাবে চালাবেন এবং এর খুঁটিনাটি বিষয়গুলো। তো আমরা একটু পুরো মেশিনটা আপনাদেরকে একটু দেখাই। এখানে হাতলটা দেখছেন, হাতলে এখানে পিক আপ যেটা নন সেলফেও আছে। তো এখানে গিয়ার আছে, একটা হাই এবং লো নিউট্রাল করে রাখতে পারবেন। এবং এখন আমরা যেটা ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন যে ফালগুলো লাগানো আছে। তো এই ফালগুলো যখন এটা টু হুইল হওয়ার কারণে চাকা খুলে ফালগুলো ব্যবহার করতে হয়, যেটা ফোর হুইলার আছে সেটাতে আপনার চাকা আলাদা এবং চাকা এবং ফাল একসাথে ব্যবহার করা যায়। আর এদিকে যেটা দেখছেন আগেরটার থেকে একটু মডেলটা ভিন্ন আছে, ইঞ্জিন ক্ষমতা একই আছে, জাস্ট স্ট্রাকচারটা একটু ভিন্ন আছে। সামনে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। এবং এই মেশিনগুলো চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে তেল মোবিল এগুলো সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে যে ফলা লাগানোর যে জায়গা আছে এখানে আপনারা লাঙ্গল ফলা লাগাইতে পারবেন, তারপরে আলু তোলার ফলা লাগাইতে পারবেন। যারা মডিফাই করে ইয়া ব্যবহার করতে চান এটাতে আপনারা ট্রলি ব্যবহার করবেন, সেই ট্রলির জন্যও এই জায়গাটা আছে। এবং আরও মাল্টিপারপাস কীভাবে কাজ করা যায় সেটা একটু আপনাদেরকে বলি। এখানে একটা জায়গা দেখছেন, এটার এই শ্যাফটাকে ব্যবহার করে আপনারা স্প্রে ব্যবহার করতে পারবেন, স্প্রের কাজগুলো করতে পারবেন, স্প্রে অ্যাটাচমেন্ট পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই মেশিনের ভিডিও। তো এটার বিভিন্ন অফার চলছে, অফারগুলো জানতে আপনাদেরকে অবশ্যই কল করতে হবে এবং এটার দাম আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, ডিসক্রিপশন চেক করে এটার দাম জানতে পারবেন, অথবা যদি জানতে চান আমাদের মোবাইল নাম্বারগুলোতে কল করে জানতে পারবেন। এবং সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন, যে কোনো কুরিয়ারে যে কোনো জায়গায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।